হাতে আর মাত্র 3 দিন সময় রয়েছে, এই 3 দিনের মধ্যে আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে। আপডেট যদি না করান তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছিল, বাড়িতে বাড়িতে চিঠি আসছিল আধার কার্ড বাতিলের, তো এরকম বিভিন্ন ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা আধার কার্ডটি আপডেট করে নেবেন। কিভাবে আপনারা আধার কার্ড বাড়িতে বসে আপডেট করবেন সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়াও অনেক ইনফরমেশন আপনাদের দেবো ভিডিও শুরুতেই, তো সেগুলো ভালো করে শুনবেন, না হলে কিন্তু আপনাদেরই বিপদ হবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনারা আধার কার্ড কিভাবে বাড়িতে বসে আপডেট করবেন। দেখুন, সবার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিই। 14 মার্চ পর্যন্ত এই আধার কার্ড আপডেট করা ফ্রি রয়েছে, এরপরে হতে পারে আপনাদের এর জন্য টাকা গুনতে হতে পারে। যেরকম প্যান কার্ডটা ছিল, প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক করা প্রথমে ফ্রি ছিল, তারপরে 1000 টাকা করে দিয়ে আপনাদের লিংক করতে হয়েছে যাদের লিংক করার নেই, তো এক্ষেত্রেও কিন্তু সেরকম ঘটনা আবারও ঘটতে পারে। তাই এখনও সময় রয়েছে, 14 তারিখে এটা লাস্ট ডেট, 14 তারিখ পর্যন্ত সময় রয়েছে, আপনারা বাড়িতে বসেই সমস্ত কাজ করতে পারবেন, আধার কার্ড আপডেট করতে পারবেন। এই আধার কার্ড আপডেটটাকে অনেকে আধার কার্ড রিনিউও বলছে, তো দুটোই একই জিনিস, আপনারা এই দুটো নিয়ে কনফিউশনে পড়বেন না। এটাকে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করা বলা হচ্ছে। এই আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে গেলে আপনাদের দুটো জিনিসের প্রয়োজন পড়বে, এক হচ্ছে প্যান কার্ড, 2 হচ্ছে ভোটার কার্ড। এছাড়া অনেক ডকুমেন্টের লিস্ট রয়েছে, সেটা আপনারা পোর্টাল খুললেই দেখতে পারবেন। যদি আপনাদের কাছে এই দুটো ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা পোর্টাল খুলে দেখতে পারেন যে আর কী কী ডকুমেন্টের অপশন রয়েছে। এছাড়া আরও কিছু ডকুমেন্ট আপনাদের বলে রাখি। দেখুন, 18 বছর না হলে তো ভোটার কার্ড হয় না, প্যান কার্ড হয় না, তো সেক্ষেত্রে আপনারা এখানে যারা 18 বছরের কম বয়স তাদের ক্ষেত্রে কোনো স্কুল সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত প্রধানের কোনো সার্টিফিকেট, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টও আপনারা ব্যবহার করতে পারেন। তবে মেনলি যদি আপনাদের কাছে ভোটার কার্ড প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনারা এই দুটো ডকুমেন্ট, ভোটার কার্ড আর প্যান কার্ড, এই দুটো ডকুমেন্টই কিন্তু ব্যবহার করবেন। এবারে অনেকের প্রশ্ন থাকবে যে শুধু যদি ভোটার কার্ডটা দিয়ে দিই, কারণ দুটো জায়গাতেই দেখাবে আপনাদের, পরে একটু পরেই আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম কী দেখাবে, যদি আপনারা ভোটার কার্ডই শুধু দেন তাহলে কী হবে? দেখুন, অনেক ক্ষেত্রে হয়ে যায়, অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়, তাই দুটো ডকুমেন্ট দেওয়া ভালো। তো সেক্ষেত্রে আপনারা দুটো ডকুমেন্টের ইউজ করবেন, আলাদা আলাদা দুটো ডকুমেন্ট হলে খুব ভালো হয়। তো চলুন এবারে সরাসরি দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন। তাহলে সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন UIDAI, এটা সার বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে। তারপরে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন, যেরকমভাবে আমি করলাম, এখানে কাটা চিহ্নে এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে আপনারা এখানে ডাউনলোড আধার বলে একটা অপশন পাবেন, এই ডাউনলোড আধারে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনাদের এত কিছু করার দরকার নেই, আমি ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটা, মানে এই যে পেজটা এলো এখন আমাদের সামনে, এর লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন, লিঙ্কে ক্লিক করলে তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের এরকম আসবে, এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে, আপনাদের যে আধার নাম্বার রয়েছে আধার কার্ড দেখে দেখে সেটা দেবেন। এরপরে আপনাদের এখানে ক্যাপচা দিতে হবে, ক্যাপচা বলতে হচ্ছে এই যে লেখাটা রয়েছে এখানে LRF69, এরকম ছোটো হাতের বড়ো হাতের যেরকম রয়েছে সেরকমভাবে এখানে ক্যাপচাটা দিতে হবে। তারপরে লগ ইন উইথ OTPতে ক্লিক করতে হবে। আমরা লগ ইন উইথ OTPতে ক্লিক করলাম, এরপরে আমাদের মোবাইলে একটা OTP ঢুকবে, আমরা দেখবো OTPটাকে। আমরা এখানে OTPটা দিয়ে দিয়েছি, এরপর এখানে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এরকমভাবে কিন্তু আমাদের সমস্ত সার্ভিস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা সার্ভিস রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে 14 তারিখ পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট রয়েছে, তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হতে পারে, কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলেনি, সমস্তটাই অনুমান করা হচ্ছে। হ্যাঁ, যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে পেমেন্ট করার একটা আশঙ্কা আছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রি অফ কস্ট বলে লেখা রয়েছে, তার মানে পরে টাকা নেওয়ার ব্যাপার থাকতে পারে, এখনও 14 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে।
তো এই ডকুমেন্ট আপডেটটা আপনাদের সেরে ফেলতে হবে। তো তার জন্য কি করতে হবে, এইখানেই ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে নেক্সট অপশানটা যেটা আছে, এই যে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার এরকম আসবে, আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের, তারপরে এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে আপনি ভেরিফাই করছেন সমস্ত ডিটেলস কারেক্ট, যেগুলো আধার কার্ডে রয়েছে অলরেডি সেই সমস্ত ডিটেলস দেখাবে। তো এখানে ক্লিক করবেন, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলেই এইখানেই মেন ফান্ডা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। এখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন। এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে অনেক ডকুমেন্ট আপনাদের সামনে আসছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, এছাড়া অনেক অপশন রয়েছে। এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করবেন। এখানে ওকে করবেন। এখানে যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে আপনাদের প্যান কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে গিয়ে এখানে কন্টিনিউ আপ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা অলরেডি আগে থেকে প্যান কার্ডের ছবি তুলে রাখবেন। তো এখানে মিডিয়া থেকে আপনারা প্যান কার্ডের ছবিটা সিলেক্ট করে নেবেন এবং প্যান কার্ডের ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলেই আপনাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি না, এখানে প্যান কার্ডের ছবি আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা এখানে ভোটার কার্ড দিতে পারেন, যেটা লাস্টের আগের অপশন, এছাড়া ওয়াটার বিল, এছাড়া আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন, সেসব অপশন দেখতে পারেন, সেসব অপশন দিতে পারেন। তবে ভোটার কার্ডটা এখানে রেকমেন্ড করব, আপনাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ড দেবেন। তো এখানে ভোটার কার্ডে ক্লিক করবেন, তারপর এখানে ওকে করবেন, আবার সেমভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এখানে আপনারা ডাইরেক্ট ক্যামেরাতেও ছবি তুলতে পারেন, এখানে ক্যামেরাতে ক্লিক করলেই ছবি তুলতে পারবেন ডাইরেক্ট। হ্যাঁ, ভোটার কার্ডের ছবি তুলে নিতে পারেন বা আপনারা আগে থাকতে ছবি তুলে রাখতে পারেন, দিয়ে এখান থেকে মিডিয়া পিকারে গিয়ে সিলেক্ট করতে পারেন ছবি, ঠিক আছে? ভোটার কার্ডের অলরেডি ছবি তুলে রাখতে পারেন বা নতুন করে আবার এখান থেকেই ছবি তুলতে পারেন, ঠিক আছে? তো এখানে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন, তারপরে নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এখানে যেটা আছে এটাতে রাইট দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের আবার আরেকবার প্রিভিউ দেখাবে, ঠিক আছে? প্রিভিউ দেখার পর সাবমিট করে দিলেই আপনাদের এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা আপলোড অপশানে আছে, এখানে তো আপলোড অপশানে আছে, এবার সাবমিট অপশানে গেলেই, সাবমিট হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে আপনারা কীভাবে জানবেন যে আপনাদের এটা হলো না হলো না, তো তার জন্য আপনাদের আবার এখানে আসতে হবে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট একটা অপশান রয়েছে, তো এটা আমাদের অলরেডি হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে অলরেডি ডকুমেন্ট আপডেট আমরা করে রেখেছি। প্রথমে যখন আপনারা করবেন তখন আপনাদের এইখানে ভ্যালিডেশন স্টেজে থাকবে, তারপরে আপনাদের যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কমপ্লিটেড বলে লেখা চলে আসবে, তার মানে জানবেন যে আপনাদের এই ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে, ঠিক আছে? আশা করি সমস্তটা বোঝাতে পারলাম। তো আপনারা মোবাইল দিয়ে এরকমভাবেই বাড়িতে বসেই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা হলো। এটা সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে করে নিতে পারবেন। তো আর দেরি কেন, 14 তারিখের আগেই আপনারা এই সমস্ত কাজটা যেটা রয়েছে আধার কার্ড ডকুমেন্ট আপডেট, এটা করিয়ে নিন, নাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাদের এর জন্য চার্জ পেমেন্ট করতে হতে পারে বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তো তাই অবশ্যই আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনারা এই আধার কার্ড ডকুমেন্ট আপডেটটা করে নিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ তাদেরও এটা জানা দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, তাই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিন, যাতে এই ভিডিওটা থেকে আপনার যেরকম উপকার হয়েছে সেরকম অন্যান্যদেরও যাতে অনেক উপকার হয়। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন বা অনেক কিছু জানতে পেরেছেন, প্রসেস জানতে পেরেছেন। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।